সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মিধা এবং সাথে আছে আমি তামান্না ইমাম শুরুতে সংবাদ শিরোনাম রোববার আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা এক বছর পূর্তিতে রাশিদ মেয়র লিটনকে ফুলের শুভেচ্ছা জানালো রাশি কর্মকর্তা কর্মচারীরা রাবির হলে তল্লাশি চালাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রোববার আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে সভার আয়োজন করা হচ্ছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিনিধি সভা উপলক্ষে সভার স্থান পরিদর্শন করেছেন রাশিক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খারুজ্জামান লিটন সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সহ সিনিয়র নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বলেন যে এই প্রতিনিধি সভা সম্মেলনের পূর্বে হচ্ছে তাই এ সভা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আমরা সভা সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করছি ওবায়দুল কাদেরের সরকারি সফরসূচি জানানো হয়েছে তেরোই অক্টোবর সকাল সাড়ে দশটায় ঢাকা থেকে বিমানযোগে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন দুপুর বারোটায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাছি সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের এক বছর পূর্তি উপলক্ষে মাননীয় মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীবৃন্দ শনিবার দুপুরে মেয়র দপ্তর কক্ষে এই শুভেচ্ছা জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন রাশিক প্যানেল মেয়র দুই ও এক নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী সালের পাঁচই অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন রাশিক মেয়র এ এইচ এম খারুজ্জামাল লিটন ও চল্লিশ জন কাউন্সিলর এরপর একই বছরের এগারোই অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশন পরিষদের প্রথম সাধারণ সভার মাধ্যমে পরিষদের পাঁচ বছরের মেয়াদকাল শুরু হয় প্রকৌশলী খন্দকার খায়রুল বাসার নির্বাহী প্রকৌশলী রিয়াজত হোসেন রিটু রাজস্ব কর্মকর্তা আবু সালে মোহাম্মদ নুরে সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দু সালের পাঁচই অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন রাশিক মেয়র এ এইচ এম খারুজ্জামাল নিটন ও চল্লিশ জন কাউন্সিলর এরপর একই বছরের এগারোই অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশন পরিষদের প্রথম সাধারণ সভার মাধ্যমে পরিষদের বছরের শুরু হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন এই নির্দেশনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলগুলোতে তল্লাশি সহ সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুসোহানের নেতৃত্বে হল প্রাধ্যক্ষদের নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড রিজাউল করিম বক্সি বুয়েটে আবরার হত্যাকাণ্ডের ঘটনার পর আমাদের হলগুলোতে যেন এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে হলগুলোতে তল্লাশি অভিযানের ব্যাপারে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তা কার্যকর করা হবে হলগুলোতে সন্দেহজনক কোনো কার্যক্রমের তথ্য পেলে পুলিশ যে কোনো হলে তল্লাশি অভিযান চালাবে এক্ষেত্রে হল প্রশাসন পুলিশকে সার্বিক সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান আবাসিক হলগুলোতে ছাত্রলীগের নামে ব্লক রয়েছে এসব ব্লকে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করেন কখনো কখনো এসব ব্লকগুলোতে শিবির সন্দেহে শিক্ষার্থী পেটানোর অভিযোগও আসে এছাড়া হলে সিট পাওয়ার বিষয়ে হলের দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের নেতারা দেখভাল করেন বলে দীর্ঘদিনের অভিযোগ শিক্ষার্থীদের একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের এগারোটি হলে অনাবাসিক ও অছাত্ররা আছেন অভিযানের বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি রাজশাহীতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন করলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও নারী নেত্রী শাহীন আক্তার সকাল দশটার দিকে নগরীর উদয়ন ডেন্টাল কলেজ ও রাজশাহী কাউন্সিলরের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয় রাজশাহী সিটি কর্পোরেশনের পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উদয়ন ডেন্টাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার ওবায়দুল রহমান চৌধুরী পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগ মহিষপাতান উত্তরপাড়ার সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক রফিকুল হক সেন্টু অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আনসারুল হক দিগন্ত প্রসারী সংঘের সাধারণ সম্পাদক আলহাজ নুরুল হক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা গোলাম রুসুল আব্দুল মজিদ মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম সারোয়ার সপন সহ অন্যান্যরা বুয়েটের মেধাবী শিক্ষার্থী বিচার ও মুক্তির হত্যার বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু টুকু বলেন বুয়েটের সব থেকে ভালো ও কঠিন বিষয়ে পড়ালেখা করতেন শহীদ আব্রার হোসেন ফাহাদ সেই মেধাবী শিক্ষার্থীকে মধ্যযুগের কায়দায় অত্যন্ত অমানসিকভাবে নির্যাতন ও পশুর মতো আচরণ করে ছাত্রলীগ হত্যা করেছে যুবলীগের সূর্য সন্তানেরা ক্যাসিনোর ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো প্রকার অর্থ আত্মসাত না করলেও তাকে দেড় বছরের বেশি সময় ধরে অন্ধকার কারাগারে রেখেছে তাকে জামিন দেয়া হচ্ছে না বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আবরার ফাহাদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সেই সাথে বেগম জিয়ার মুক্তির জন্য কঠোর আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীদের পরামর্শ দেন তিনি রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন বুলবুলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুল নাহার শিউলি একরামের নৌকা মার্কা সমর্থনে বাজারে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে হাট ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন টিটুর সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মমিন বিসি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান এমপি একরামুল করিম চৌধুরী ভাই হাজি রফিকুল ইসলাম চৌধুরী মঞ্জু মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জেলা আওয়ামী লীগের সদস্য বাবু সুনীল কুমার দাস সহ অনেকেই বক্তারা বলেন আগামী চোদ্দ অক্টোবর সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ